আসসালামু আলাইকুম, আমি সাবরিনা ইয়াসমিন। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজ আপনাদের সঙ্গে 140 কেজি চালের বিফ পোলাও রেসিপি শেয়ার করব। কেন এত পোলাও রান্না হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস নেওয়া হয়েছে, সেখানে একে একে সবগুলো উপকরণ দেওয়া হচ্ছে। প্রথমেই দেওয়া হচ্ছে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিল, সেখানে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। রেসিপিটা অনেক সহজ। এরপরে দিয়ে দিচ্ছে দারচিনি, কাঁচা জিরা, এরপর দেওয়া হলো তেজপাতা, লবণ, কাঁচা মরিচ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সয়াবিন তেল, বড় এলাচ, ছোট এলাচ। এবার সবগুলো উপকরণ মাংসের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। খুব সুন্দরভাবে দেখুন মাখিয়ে নিচ্ছে। মেখে নেওয়া শেষে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। যেহেতু মাংস থেকে পানি বের হবে এজন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছে। এরপরে মাংসটি রান্না শুরু করে দিয়েছে। মাংসটি রান্না করে নেমে রাখা হবে। এখানে আর কিছু করতে হবে না। দেখতে পাচ্ছেন মাংসটি রান্নার পরে এরকম দেখা যাবে। মাংস রান্নার শেষে আরেকটি সসপ্যানে প্রথমে দেওয়া হয়েছে সয়াবিন তেল, এর মাঝে দেওয়া হয়েছে কাঁচা পেঁয়াজ। ভালোভাবে তেলে কাঁচা পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে। এর মাঝে দিয়ে দেওয়া হলো কাঁচা মরিচ। যে যেমন ঝাল লবণ পছন্দ করেন সেই হিসেবেই দেওয়া হচ্ছে, আমি এখানে পরিমাণ উল্লেখ করলাম না। আর যেহেতু অনেকগুলো রান্না হবে আর আলাদা আলাদা পাত্রে রান্না হবে, সেই জন্য সবগুলো আগে থেকেই ভাগ করে নিচ্ছে। প্রতিটা সসপ্যানের জন্য আলাদা আলাদা করে উঠিয়ে রাখা হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রতিটা প্লেটে আদা রসুন বাটা, তার উপরে দিয়ে দেওয়া হচ্ছে বড় এলাচ, ছোট এলাচ, আস্ত কাঁচা জিরা। এরপর দেওয়া হচ্ছে দারচিনি। সবগুলো আলাদা আলাদা করে উঠিয়ে নেওয়া হচ্ছে। একটা একটা করে পাত্রে রান্না হবে, তখন যেন দিতে সুবিধা হয় সেই জন্য সবগুলো একসঙ্গে উঠিয়ে রাখছে, যাতে সবগুলো রান্না একরকম হয়, ঝাল লবণ কম বেশি যেন না হয়। সেই জন্য পরিমাণ মতো সবগুলো একই রকম মাপে উঠিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো। এভাবে রান্না করলে আসলে রান্নার জন্য সুবিধা হয়। সবগুলো পাত্রে চালের পরিমাণ, ডালের পরিমাণ, মাংসের পরিমাণ, ঝাল লবণের পরিমাণ সবগুলো সমানভাবে হয়। এরপর দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। এখানে হলুদ মরিচের গুঁড়োগুলো, রাঁধুনি হলুদ মরিচের গুঁড়োগুলো ব্যবহার করা হয়েছে। এতে কালারটা অনেক সুন্দর আসে। এরপরে দেওয়া হচ্ছে লবণ। এই রান্নাটি করতে বেশি সময় প্রয়োজন হয় না, মাংস আগে থেকে যেহেতু রেডি করাই থাকে। এরপর একের পর এক চুলায় পোলাও রান্না হয়। এখানে 2টি চুলায় রান্না হচ্ছিল, পানিও গরম করে রাখা হয়েছে। একদিকে পোলাও রান্না হয়েছে, অন্যদিকে প্যাকেজিং শুরু হয়ে গিয়েছিল, তাই আমাদের সময় বেশি প্রয়োজন হয়নি। এরপর দেওয়া হচ্ছে তেজপাতা। সবগুলো উপকরণ উঠিয়ে নেওয়ার পরে ভাজা পেঁয়াজ এবং কাঁচা মরিচের সঙ্গে মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সেখানে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে।
খেয়াল রাখতে হবে মশলা কষানোর সময় যেন নিচে লেগে না যায়, তাই অনবরত নাড়তে হবে মশলাটা। খুব ভালোভাবে মশলাগুলো মিক্সড হয়ে আসার পরে সেখানে দিয়ে দেওয়া হয়েছে চাল, এর সঙ্গে দেওয়া হয়েছে ডাল। এরপর মশলার সঙ্গে চাল ডাল খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। চাল ডালগুলো মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিলে চালগুলো ভেঙে যায় না, নরম হয়ে যায় না, পোলাওগুলো অনেক সুন্দর ঝরঝরে থাকে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে চালগুলো ভেজে নেওয়া হচ্ছে, অন্যদিকে পানিও গরম করে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা সসপেনের জন্য আলাদা আলাদা করে রাখা হয়েছিল গরুর মাংসগুলো। এখানে চালটা ভাজা হয়ে আসার পরে গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে। পোলায় গরম পানি দিলে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়। পানি দেওয়ার পরে আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল বেশ কিছু সময়। প্রায় যখন পানি বলক চলে আসে তখন এখানে অ্যাড করা হয় আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস, দিয়ে তারপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়। সবগুলো পানি যখন শুকিয়ে আসবে তখন পোলাওগুলো উপরে সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেওয়া হয় বেশ কিছু সময়। এতে পোলাওটা আরও বেশি ঝরঝরে হয়। দেখতে পাচ্ছেন পোলাও রান্না শেষ, এখন প্যাকেজিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই পোলাওগুলো আমাদের গ্রামের কাফুরা পশ্চিম পাড়া এবং পূর্ব পাড়া তিনটা মসজিদে দেওয়া হয়েছে জুমার নামাজের পরে। পোলাওগুলো রান্না শেষে এখানে সসপেন থেকে নেমে রাখা হচ্ছে কলার পাতার উপরে, রেখে বিছিয়ে দেওয়া হচ্ছে একটু ঠান্ডা হয়ে আসার জন্য। একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে প্যাকেট করা হবে। আমার এই ধরনের পোলাও খেতে অনেক ভালো লাগে। আর এরকম অনেক বেশি রান্না একসঙ্গে করলে এর স্বাদটাই অন্যরকম হয়। ঠিক একইভাবে বাসায় রান্না করলেও এই স্বাদটা আসলে আসে না। দেখতে পাচ্ছেন কিভাবে পোলাওগুলো নিয়ে আসা হচ্ছে। তারপরে সবাই মিলে প্যাকেজিং শুরু করা হয়েছে। এই কাজগুলো করতে আসলে অনেক ভালো লাগে। সবাই গল্প করছিল আর কাজগুলো করছিল। কত দ্রুত যে কাজগুলো হয়ে গিয়েছে সেটা আর কি বলবো। একজন পলে ব্যাগে উঠিয়ে দিচ্ছে, আরেকজন সেগুলো বেঁধে দিচ্ছে, অন্যদিকে প্যাকেটগুলো সাজিয়ে রাখছে। দেখতেও অনেক ভালো লাগছিল। আমার এইসব আয়োজনগুলো অনেক ভালো লাগে। আপনারা কে কে এ ধরনের পোলাও খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। প্যাকেজিং শেষে বাড়ির আশেপাশে যে আত্মীয় স্বজন পাড়াপতি রয়েছে তাদেরকেও দেওয়া হয়েছে, তারপরে মসজিদে নিয়ে যাওয়া হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।